নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আশা করি সবাই বাড়িতেই আছেন, তো খুব ভালো করে বাগান করছেন। তো আমি আজকে আমার এই ভিডিওতে তেমন কিছু দেখাবো না, জাস্ট আমি কিছু অ্যানাউন্স করতে চাই যে আমি এই রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি বা করব এর আগে পরে, সেটা ইংলিশে হবে। তো সেটা আমি একটা ব্রিফ এক্সপ্লেনেশন বাংলায় এই ভিডিওটা দিয়ে দিতে চাই। তো মানে জিনিসটা কি, তো সেটা অনেকে হয়তো জানে অনেকে জানে না, এটা মেনলি যারা জানে না তাদের জন্যই আমি বলছি। তো গাছ করা মানে জাস্ট একটা জায়গা পেলাম, সেটাকে সেখানে একটা গাছ বসিয়ে দিলাম, সেটা তো অবশ্যই গাছ করা। একটা জায়গা ফাঁকা দেখলাম, সেখানে কিছু রঙের দরকার, সেখানে কিছু অ্যাকসেন্টের দরকার, সেখানে আমি একটা সুন্দর দেখে একটা গাছ বসিয়ে দিলাম, এটা ওয়ান স্টাইল অফ গার্ডেনিং। আর এক ধরনের গার্ডেনিং হয় মানে গাছ লাগানোর পদ্ধতি, যেখানে বিভিন্ন রকম, যেমন আপনারা দেখছেন এই আমি যেটা আগে বললাম, যেমন আমার এই টবটা ফাঁকা ছিল, আমি তিনখানা সূর্যমুখী নিয়ে লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। আমি নো ডাউট খুব অনেক দিন ধরে ফুল দিচ্ছে, এখানে দেখুন কত বড় বড় মানে সিড হেড তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন আশা করি। তো আমি এগুলো বীজের জন্য, এগুলো আমি যদি কেটে দিই আমি এই গাছগুলো থেকে আরও অনেক ফুল পাবো, কিন্তু আমি এটা কাটিনি, তার কারণ আমি এখন বীজ দরকার আমার সূর্যমুখীর। আমার সূর্যমুখী খুব ভালো লাগে, আর এর মানে আমি এখানে থাকি সেখানে বীজ পাওয়া যায় না, আর অনলাইন বীজের দাম খুব বেশি, আর অর্ধেক সময় অনেক বীজ ফেক হয়। তো আমি এই নিজেই বীজ তৈরি করছি আর কি। তো যাই হোক, সেটা অফ টপিক। তো যেমন এইটা দেখুন, একটা তবে তিনটে গাছ, খুব ভালো লাগছে, খুব ভালো কথা, কিন্তু এইটা এক ধরনের গার্ডেনিং। আর এক ধরনের গার্ডেনিং হয় যেখানে আমি পুরো টবটাকে সুন্দর দেখতে লাগবো, যেমন আপনি দেখুন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে ইতিমধ্যে। আর এইটা কিন্তু একটা টব, ওইখান থেকে শুরু করে পুরো এই অবধি এই একটা টবে দেখুন কত কি আছে, দোপাটি আছে দুটো, হোয়াইট কালার ফুল দিচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, গ্লাডিয়া আছে, এই একটা গ্লাডিয়া আছে, এই একটা গ্লাডিয়া আছে দুটো, এখানে একটা গমফিনা আছে, আর বাকি এখানে দেখুন এই সাইডে একটা কালারের পার্ল স্ট্রেন, এই সাইডে একটা কালারের পার্ল স্ট্রেন, এখানে একটা পার্ল স্ট্রেন, এখানে এই দুটো কালারের সেম পার্ল স্ট্রেন, আর এইখানে যে কালারটা আছে ওই ধারে আর একটা পার্ল স্ট্রেন আছে সেম কালারের। তো আমার এটা করার উদ্দেশ্য কি, এইটাকে বলে কন্টেনার গার্ডেনিং। কন্টেনার গার্ডেনিং মানে এক টব বাগান, মানে একটা টবে আমি একটা বাগান তৈরি করতে চাই, যাতে মানে ওই টবটাই আমার মানে যদি আমি অন্য কোনো গাছের মধ্যে, এটা তো আমি তাও রেখেছি ওখানে, আমার জিরেনিয়াম ফুটছে ওই জন্য দেখতে বেশ আর একটু ইন্টারেস্টিং লাগছে, এটা লাল রঙের অ্যাসপেক্ট, এখানে আমার ডগ ফ্লাওয়ারগুলো ফুটছে, এখানে আমার সুইট অ্যালাইসামগুলো ফুটছে। তো এটা তো মানে একসঙ্গে অনেকগুলো গাছ লাগে যেরকম হয়, কিন্তু আমি যখন ওই একটা পর যখন ম্যাচিওর হয়ে যাবে, তখন মানে গাছগুলো যখন বড় হয়ে যাবে, তখন যাতে দেখতে ভালো লাগে এমন একটা বাগান তৈরি করা। তো এই নিয়ে আমার এখন অনেকগুলো এই টপিক নিয়ে ভিডিও আসবে, শীতকালে তো আসবে, আমি গরমকালেও চেষ্টা করব, ইভেন চেষ্টা করব যাতে আপনাদের কাছে যে গাছ আছে বাড়িতে এই সময় ফ্রিতে সেই গাছ দিয়ে করবা। যেমন আমি যেটা আজকে বানিয়েছি, আমি এটা একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, এইটা আমি বানিয়েছি, তো সরি এটা আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তো নয়নতারা, বেসিল, গাঁদা আর পার্ল স্ট্রেন, এগুলো সবার মোটামুটি বাড়িতে থাকে, এখানে একটা সেলোসিয়া আছে, তো এগুলো মোটামুটি সবার বাড়িতে থাকে, খুব ইজিলি পাওয়া যায়। এই নিয়ে একটা মানে পুরো একটা যেটা কন্টেনার গার্ডেন, এটা খুব, এটা আমি পুরো বিস্তারিত একটা ভিডিও আসছে, 22 মিনিটের ভিডিও, কিন্তু আপনারা দেখবেন, আপনাদের আশা করি কাজে দেবে। এখানে দেখুন একটা খুব সুন্দর হেজ বানিয়েছি একদম ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে, সেই ভিডিওটা যদি না দেখেন দেখে নেবেন, দেখুন খুব সুন্দর এটা একদম। আর দেখুন কিসে বসানো আছে, আপনারা এই অ্যাঙ্গেল থেকে হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব ময়লা দেখতে তেলের ড্রামে। তো এরমভাবে খুব ইজিলি আপনারা গাছ করতে পারেন। ওখানেও দেখুন ওখানে একটা ড্রিফ্ট আছে, তো ওটাও কিন্তু তেলের ড্রামের। তো এরমভাবে মানে কন্টেনার গার্ডেনিং জিনিসটা এইরকমই, যে মানে যাতে দেখতে সুন্দর লাগে, মানে অ্যারেঞ্জমেন্ট একটা এমন অ্যারেঞ্জমেন্ট তৈরি করা যেটা দেখতে খুব ভালো লাগবে। তো এটাই আমার আজকের ভিডিও টপিক ছিল, যে কন্টেনার গার্ডেনিংয়ের ব্যাপারে কিছু তথ্য যারা একদম নতুন তাদের জন্য, বা যারা পুরনো তারা তো জানেনই কন্টেনার গার্ডেনিং কত সুন্দর দেখতে হয়। আপনারা অনেক অনেক ইউটিউব ভিডিওস দেখতে পাবেন যেখানে কন্টেনার গার্ডেনিং করা হয়, তো অ্যাকচুয়ালি তো আমরা সব কন্টেনার গার্ডেনিংই করছি, কিন্তু এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা এরকম হতে হবে যাতে দেখতে খুব সুন্দর হয়। যে কোনো গাছ নিয়ে করা যায়, শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে যে
যে যে গাছ আমরা বসাচ্ছি সেই সেই গাছের যেন সেম রিকোয়ারমেন্ট হয়। যেমন আমি এখানে যতগুলো গাছে বা আমি এখানে যতগুলো গাছ লাগিয়েছি সবাই রোদ পছন্দ করে, খোলা আকাশের নিচে পুরো আছে, সব সময় রোদ পায়। এই সময় আমাদের একটুখানি ওভারকাস্ট হয়ে গেছে, মানে মেঘ করেছে, তো আপনারা জানেন এই সময় অনেক কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, তো ওই জন্য মেঘ করে, বৃষ্টি হয়, রোদ ওঠে, সব একসঙ্গে হচ্ছে। তো ঠিক আশা করি আমি বোঝাতে পারলাম আমার যে মেন বক্তব্য। তো যেতে যেতে কিছু আরও দেখিয়ে দিই। তো দেখুন এখানে আমার এই গাছটি এত সুন্দর দেখতে লাগছে, একটা ব্লুইশ কালার দিচ্ছে এই জায়গাটা। আর এখানে দেখুন ওখানে আমার লাল রঙের যে দোপাটি আমি লাগানো শিখিয়েছিলাম, একটি গাছ আমার মরে গেছে আর একটি গাছ এখনও ফুল দিচ্ছে। তো এখানে দেখুন ডগ ফ্লাওয়ার কত কুঁড়ি আসছে, আর হলিহক ফুটছে, দেখুন কত নতুন নতুন গ্রোথ হচ্ছে হলিহকের। তো আমি চেষ্টা করছি এবারে শীতের গাছ অনেক দিন চালাবার, তো জানি না কতদিন টানতে পারবো। এখানে দেখুন এই গাছটি, তো এই গাছগুলো নিয়েও কিন্তু কন্টেনার গার্ডেনিং হওয়া করা যায় সম্ভব। দেখুন এটা একটা সেন্টার পিস, এরকম মানে টপ টু বটম এরকমভাবে ট্রায়াঙ্গেল চলে গেছে। তলায় আমি যেমন এই উইন্টারই করেছিলাম, এই যে দেখুন এখন একটা বেঁচে আছে, আর এখানে একটা বীজ পড়ে হয়েছে। তো এটা হচ্ছে সুইট অ্যালাইসাম, তো দেখুন এখানে একটা এখনো বেঁচে আছে। তো সুইট অ্যালাইসামের একটা ড্রিফ্ট, তো এরম লেমানি ইয়েলো থেকে তলায় গিয়ে পুরো হোয়াইট একটা বা রেড একটা, তো এরমভাবে দেখতে খুব সুন্দর লাগে। তো কালকে আমি আরও একটা ভিডিও বানাবো, আজকে যেটা ছাড়বো তো বটেই, তো কালকে আরও একটা বানাবো, সেখানে আমার এই গাছটিকে নিয়ে আমার সেন্টার পিস হবে। তো আর আমার পুরো বিস্তারিত বলা আছে ইংলিশ ভিডিও, যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা সেটা দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার বাংলা ট্রান্সলেশন বলে দেবো। আর যদি আপনারা বাংলায় কোনো কন্টেনার গার্ডেনিংয়ের ভিডিও চান আমাকে বলবেন, আমি তাহলে সেই মতো একটা বাংলা ভিডিও বানিয়ে দেবো। তো এটা দেখুন খুব সুন্দর, আমি এটা নিয়ে একটা বানাতে চলেছি একটা কন্টেনার অ্যারেঞ্জমেন্ট। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি আমার পরের ভিডিও নিয়ে আবার আসবো। এই ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমি আরও একটা নিউজ দিতে চাই যে আমি দেখেছি আমার চ্যানেল অনেক অনেক আগের থেকে ভালো ভিউস পাচ্ছে, আপনারা দেখছেন, পছন্দ করছেন, অনেক লাইক পাচ্ছে। তো এরমভাবেই দেখতে থাকুন, আস্তে আস্তে নিশ্চয়ই আমার চ্যানেলও গ্রো করবে। আর ঠিক আছে, আমি আমার পরে ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।